প্রতি মাসে সাশ্রয় করছে 3,000 থেকে 3,500 টাকা। হতাশ হবেন না, চাইলে আপনিও বাঁচাতে পারেন আপনার বৈদ্যুতিক বিল। ইন্ডাকশনে চলছে পুরোপুরি সোলারের মাধ্যমে। এই ইন্ডাকশনে চলছে পুরোপুরি সোলারের মাধ্যমে। তাছাড়া রয়েছে আপনার ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার সম্পূর্ণ লোড সোলারের উপরে, সেটাও কিন্তু আপনার পুরোপুরি সোলারের উপরে ভর করে চলছে। অর্থাৎ সম্পূর্ণ কিচেনটা আপনি বলতে পারেন পুরো সোলার, এবং এটা রানিং হচ্ছে, চলছে এই মুহূর্তে, এসি রানিং আছে এই মুহূর্তে, হওয়া মাত্রই অটোমেটিকও কাট অফ হয়ে যাবে। তো এটা পুরোপুরি একদম সোলারের উপরে বেস করে চলছে। মনোজিতের গৃহে প্রবেশ করলে দেখতে পাবেন সম্পূর্ণ সোলার চালিত বৈদ্যুতিক পরিকাঠামো। বাড়ির প্রত্যেকটি বৈদ্যুতিক মেশিন বা হোম অ্যাপ্লায়েন্সেস চলছে সম্পূর্ণ সৌরশক্তিতে। ফিফথ ফ্লোরে ছাদে বসানো আছে সোলার প্যানেল, আর সেই সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট তারের মাধ্যমে মনোজিৎ বাবুর ফ্ল্যাটের ব্যালকনিতে বসানো ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে রূপান্তরিত হচ্ছে। এই পুরো ব্যবস্থাটি নিজের ঘরে স্থাপন করতে মনোজিৎ বাবুর খরচা হয়েছে 2-2.5 লাখ টাকা। এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার পরই প্রায় শূন্য হয়ে গেছে মনোজিৎ বাবুর বৈদ্যুতিক খরচ। কত খরচা হয়েছে টোটাল? আমার যে সেটআপটা আছে টোটালি 3-4 কিলোওয়াটের মতো সেটআপটা রয়েছে, 4 কিলোওয়াটের আমি 2.5 লাখ টাকার মতো খরচা আছে ইনিশিয়ালি। এটা আমি 5 বছর ধরে চালাচ্ছি, এটা আমার পুরো টাকা উঠে গেছে। মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তারপরে আপনার ফ্রি অফ কস্ট। সোলার প্যানেলের লাইফ হচ্ছে 40 বছর। আমার খুব কস্টলি এই সোলার প্যানেল নিলে আরও লাইফ বেশি হয়, 40-45 বছর। আমার যেটা নেওয়া আছে প্যানাসোনিকের নেওয়া আছে, খুব ভালো প্যানেল, এবং আমি প্রায় দীর্ঘ 5 বছর উইদাউট এনি প্রবলেম চালাচ্ছি। তা আপনি কি বলবেন, এই যে ভারতবর্ষে এখন একটা ভারতবর্ষ না করে পৃথিবীতে